জয় পরম পিতার জয়, জয় পুত্র যীশু খ্রিস্টের জয়, জয় পবিত্র আত্মার জয়। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমিন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যীশুর অনুগ্রহ ও পবিত্র আত্মার নিত্য সহায়তা প্রিয়জনেরা আপনাদের অন্তরে বিরাজ করুক। যারা খ্রিস্ট মণ্ডলীতে পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে দীক্ষা গ্রহণ করেছে, প্রভু যীশু খ্রিস্টকে ঈশ্বরের পুত্র বলে অন্তরে বরণ করে নিয়েছে, সে স্বয়ং পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয়। এমন কোন মানুষকে আমরা কল্পনা করতে পারি না যে যিশুর নাম মুখে নিয়েছে, যিশুর নামে জন্যে সে জীবন যাপন করছে, অথচ পবিত্র আত্মার দ্বারা সে পরিচালিত হয় না। তেমন মানুষকে আমরা কল্পনাও করতে পারি না, কারণ যিশুর সঙ্গে সংযুক্ত থাকার অর্থ হল পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হওয়া। আমাদের খ্রিস্টীয় জীবনে পবিত্র আত্মার একটি গুরুত্বপূর্ণ আর অনিবার্য ভূমিকা রয়েছে। পবিত্র আত্মাকে বাদ দিয়ে আমাদের খ্রিস্টীয় জীবন কল্পনা করা যায় না, অসম্ভব, সেরকম হতে পারে না। কারণ আমাদের এই খ্রিস্টীয় জীবনযাত্রার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত হয়ে রয়েছেন পবিত্র আত্মা। তবে আমরা পবিত্র আত্মাকে হয়তো আমাদের চোখ দিয়ে দেখতে পারি না, তাকে স্পর্শ করতে পারি না, তবে তার প্রভাব আমরা অন্তরে উপলব্ধি করতে পারব, যে তিনি আমাদের মধ্যে থেকে আমাদের অনুপ্রাণিত করেন, আমাদের জীবন পরিচালিত করেন, আমাদের সুপথে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তা আমরা বুঝতে পারব। হয়তো কেউ যদি আমাদের বলে, আচ্ছা প্রমাণ করো তো পবিত্র আত্মা আছেন এখানে, এই মুহূর্তে এখানে রয়েছেন, সেটা হয়তো আমরা পারব না। কারণ কোনো কিছু প্রমাণ করতে গেলে যেটা আমাদের চোখে দেখা যায়, কানে শোনা যায়, আমরা একটু খেয়ে তার স্বাদ পেতে পারব বা তার অনুভূতি উপলব্ধি করতে পারব, সেরকম তো পবিত্র আত্মাকে আমরা তুলে ধরা যায় না, তুলে ধরতে পারব না, তবে তার প্রভাব আমরা উপলব্ধি করতে পারব। এই করোনা ভাইরাসের জন্যে যখন সারা পৃথিবী লকডাউনের মধ্যে ডুবে থাকে, তখন একটি 8 বছরের ছেলে কতক্ষণ পড়বে, তাই 4টের দিকে সে বাড়ির ছাদে চলে যায়। শহরের ছেলে তো বাড়ির ছাদে চলে যায়, গিয়ে ঘুড়ি ওড়াতে শুরু করে। আর সেই সময় কালবৈশাখী, একটু হাওয়া দিচ্ছে, আর এই হাওয়ার জন্যে এই ছেলেটির ঘড়ি আরও উপরে চলে যায়। এই ঘড়ি ওড়াতে ওড়াতে দেখতে পাচ্ছে এই তার সুতোটা প্রায় শেষ হতে চলেছে, তবুও এই ঘড়ি উঠছে তো উঠছে, উপরে যাচ্ছে, আর আস্তে আস্তে মেঘ করছে, একটু অন্ধকারের মতো লাগছে, তবু ছেলেটি এই ঘুড়ি ওড়াচ্ছে। আর একটু পরে সে দেখতে পাচ্ছে ঘুড়ি আর নেই, কোথায় গেল, তবু সে বুঝতে পারছে এই দড়ির টানে, এই সুতোর টানে বুঝতে পারছে এই ঘুড়ি আছে উপরে। একটু পরে তার মা এসে দেখছে এই ছেলেটি কী করছে, ও দেখতে পাচ্ছে এই
ঘুড়ি ওড়াচ্ছে, তবে আকাশের দিকে তাকিয়ে দেখছে তার মা, কই রে তোর ঘুড়িটা কোথায় গেল, আমি তো দেখতে পাচ্ছি না। আমার তো মনে হয় তোর ঘুড়িটা কোথায় কেটে চলে গেছে, তুই এমনি এমনি করে টানছিস কেন? তখন বাচ্চাটি বলে, না মা ঘুড়ি আছে, হয়তো তুমি তা দেখতে পাচ্ছ না, তবে এই সুতোর টানে আমি বুঝতে পারছি যে ঘুড়ি সত্যি আছে। কারণ ঘুড়িটা যদি উপরে না থাকতো তাহলে তো আমার সুতোটা পড়ে যেত, কিন্তু এখন যেহেতু এই সুতোর মধ্যে টান আছে তাই আমি জানি যে ঘুড়িটা আছে। যদিও তুমি দেখতে না পাও তবু আমি বুঝতে পারি যে ঘুড়িটা আছে। আমাদের জীবনে পবিত্র আত্মার ভূমিকা যেন ঠিক সেরকম। পবিত্র আত্মাকে আমরা দেখতে পারি না, নিচক চোখ দিয়ে আমরা দেখতে পারি না, তবে আমাদের মধ্যে, আমাদের হৃদয়ের মধ্যে তার প্রভাব হয়তো আমরা উপলব্ধি করতে পারি। আর ঠিক সেইভাবে যিশু শিষ্যেরা পবিত্র আত্মার উপস্থিতি, তার অবতরণ, তার প্রভাব অন্তরে গভীরভাবে উপলব্ধি করতে পেরেছিল। তবে তার আগে আমরা দেখি আমাদের প্রভু যিশু খ্রিস্ট পবিত্র আত্মার সম্বন্ধে কি বলেছেন। কারণ পবিত্র আত্মার বিষয়ে আমরা যা কিছু জানি সবই আমাদের প্রভু যিশু খ্রিস্টের শেখানো। তিনি আমাদের শিখিয়ে দিয়েছিলেন পবিত্র আত্মা কে, আমাদের জীবনে পবিত্র আত্মার ভূমিকা বা কি, তিনি আমাদের মধ্যে কি করবেন। যিশু তার মৃত্যুকে স্বেচ্ছায় কাছে টেনে নেওয়ার পূর্বে তার শিষ্যদের এই সব কথা বুঝিয়ে দিয়েছিলেন, যাতে তাকে এই পৃথিবী থেকে তুলে নেওয়া হবে তখন তারা যেন তাদের এই বিশ্বাসের জীবনে সাহস নিয়ে এগিয়ে যেতে পারে। নিজেদের সাহসের উপর ভিত্তি করে নয়, বরং পবিত্র আত্মার দেওয়া শক্তির উপর ভরসা রেখে তারা এগিয়ে যেতে পারে। তাই আসুন আমরা প্রভু যীশু খ্রিস্ট তাঁর শিষ্যদের পবিত্র আত্মা সম্বন্ধে যা বলে গেছেন সেই কথাগুলি আমরা ভক্তি নিয়ে শুনি। কারণ এই যে যিশু পবিত্র আত্মা সম্বন্ধে যা কিছু বলে গেছেন সেই একই কথা আজ আমাদের উদ্দেশ্য করে বলছেন। পবিত্র আত্মা যখন আমাদের কাছে আসবেন তখন আমরা কিভাবে তাকে বুঝতে পারবো, তাকে চিনতে পারবো, তাকে অন্তরে বরণ করে নিতে পারবো, পবিত্র আত্মাকে পেয়ে আমাদের মধ্যে কী হবে, কী নতুনত্ব হবে। আসুন আমরা যোহন রচিত মঙ্গল সমাচার 16 অধ্যায় পদ সংখ্যা 4-15 পদ পর্যন্ত। গড়াতে এসব কিছু আমি অবশ্য তোমাদের বলিনি, কেননা আমি তখন তোমাদের সঙ্গেই ছিলাম, কিন্তু আমি এখন যাচ্ছি তাঁরই কাছে যিনি আমাকে পাঠিয়েছেন। কই তোমরা তো এখন কেউই আমাকে জিজ্ঞেস করছো না যে আপনি কোথায় যাচ্ছেন, বরং তোমাদের এই কথা বলেছি বলে তোমাদের হৃদয় কিনা এখন দুঃখে ভরে উঠেছে। তাহলেও আমি তোমাদের একটা সত্যি কথাই বলছি, তোমাদের ভালোর জন্যেই আমি চলে যাচ্ছি, কারণ আমি না গেলে সেই সহায়ক যিনি তিনি তোমাদের কাছে আসবেনই না। আমি যদি যাই তবেই তো আমি তাকে তোমাদের কাছে পাঠিয়ে দেব, আর তিনি যখন আসবেন তখন তিনি প্রমাণ করে দেবেন যে পাপ, ধর্মিষ্ঠতা ও বিচারের ব্যাপারে এই সংসার কত ভ্রান্ত, ভ্রান্ত পাপের ব্যাপারে, কারণ সংসারের লোকেরা আমাকে বিশ্বাস করে না, ধর্মিষ্ঠতার ব্যাপারে, কারণ আমি পিতারই কাছে যাচ্ছি, এরপর তোমরা আমাকে আর দেখতে পাবে না,
বিচারের ব্যাপারে, কারণ সংসারে সেই অধিপতির বিরুদ্ধে রায় দেওয়া হয়েই গেছে। তোমাদের কাছে আমার আরও অনেক কিছুই বলার আছে, কিন্তু ওই সব কথা সহ্য করার শক্তি তোমাদের এখন নেই। তবে তিনি যখন আসবেন, সেই সত্যময় আত্মা যিনি, তখন তিনি তোমাদের পূর্ণ সত্যের পথে নিয়ে যাবেন। তিনি নিজে থেকে কিছুই বলবেন না, বরং তিনি শুধু তাই বলবেন যা তিনি শুনতে পান, আর ভবিষ্যতে যা যা ঘটবে তাও তিনি তোমাদের জানিয়ে দেবেন। তিনি আমাকে মহিমান্বিত করবেন, কারণ যা আমার নিজেরই কথা তা থেকে তাঁর বলার কথা তুলে নিয়ে তিনি তোমাদের তা জানিয়ে দেবেন। যা কিছু পিতার সবই আমার, আর সেই জন্যেই তো আমি বলেছি যা আমার নিজেরই কথা তা থেকে তাঁর বলার কথা তুলে নিয়ে তিনি তোমাদের তা জানিয়ে দেবেন। তাহলে যিশু এখানে তাঁর শিষ্যদের অনেক আগে থেকে বলে রাখছেন যে যিশু যখন এই পৃথিবী ছেড়ে পিতার কাছে চলে যাবেন, তখন তিনি তাদের একা ফেলে রেখে যাবেন না, তাদের জন্য তিনি দান করবেন সেই সহায়ক আত্মাকে। আর এই পবিত্র আত্মা, এই সহায়ক আত্মা যখন তাদের কাছে আসবেন, তখন কি হবে? চারটি বিষয়ে যিশু এখানে আলোকপাত করেন। প্রথম কথা, এই সহায়ক আত্মা যখন শিষ্যদের কাছে আসবেন, তখন তিনি এই পৃথিবীর এই পাপ, ধর্মিষ্ঠতা ও বিচারের বিষয়ে রায় দেবেন। তিনি রায় দেবেন এই পাপ, ধর্মিষ্ঠতা আর বিচারের ব্যাপারে। আমরা বিচার করি না এই সংসারের এই পাপ, ধর্মিষ্ঠতা আর বিচারকে আমরা কোনোভাবে আমরা নিই না, এটা ভালো বা এটা মন্দ, তা বিচার করবেন স্বয়ং পবিত্র আত্মা। তাই পবিত্র আত্মার প্রথম ভূমিকা হলো এই সংসারের মানুষদের বিচার করা, এই সংসারের রীতিনীতিকে বিচার করা, এই সংসারের আচার আচরণকে বিচার করা, প্রথম দায়িত্ব। দ্বিতীয়ত, এই সহায়ক আত্মা এসে শিষ্যদের সত্যের পথে পরিচালিত করবে, সত্যের পূর্ণতার দিকে তাদের নিয়ে যাবে, কারণ পবিত্র আত্মা হলেন সত্যময় আত্মা। কেন পবিত্র আত্মা শিষ্যদের সত্যের পূর্ণতার দিকে নিয়ে যাবেন? এই সংসারের কাছে কি সেই শক্তি নেই, ক্ষমতা নেই সত্যের দিকে আমাদের নিয়ে যাওয়ার? মোটেই না। এই সংসারের মানুষ সত্যকে চেনে না, সত্যকে বোঝে না। এই পৃথিবীতে যা কিছু সত্য বলে মেনে নেওয়া হয়, তার মধ্যে অধিকাংশই অসত্য। আমাদের এই পৃথিবী অসত্যে ভরে আছে, তার জন্যে সত্যের মানুষ টিকে থাকতে পারবে না, কারণ সত্যকে এই পৃথিবী, এই সংসার মেরে ফেলে। আর এই অসত্যের একজন প্রতীক ছিলেন পিলাত। যিশু যখন পিলাতের সামনে দাঁড়িয়ে বলছেন, সত্যের সপক্ষে সাক্ষ্য দিতেই আমি এই পৃথিবীতে এসেছি, তখন পিলাত যিশুর এই কথা বুঝতে পারেন না। তিনি ছিলেন এই সংসারের মানুষ, তাই পিলাত যিশুকে দেখে বলছেন, সত্য, সত্য আবার কি? হয়তো আজ আমাদের এই পৃথিবীর মানুষ অনেকে সত্যকে চেনে না, তারাও সেই একই প্রশ্ন করে, সত্য, সত্য আবার কি? কারণ এই সংসার
অসত্যকে সত্য বলে চালিয়ে নিয়ে যায়। কিন্তু সেই সহায়ক আত্মা যখন আসবেন, তখন তিনি সেই সত্যের পূর্ণতার দিকে শিষ্যদের নিয়ে যাবেন। এই শিষ্যেরা এখনো পর্যন্ত সত্যের পূর্ণ রূপ ধারণ করতে পারেননি, বুঝতে পারেননি, হৃদয়ঙ্গম করতে পারেননি, কিন্তু সেই সহায়ক আত্মা তাদের শক্তি দান করবেন যাতে তারা সত্যের পূর্ণ রূপ উপলব্ধি করতে পারে। তাই সেই সহায়ক আত্মা যখন আসবেন, তিনি পূর্ণ সত্যের পথে শিষ্যদের নিয়ে যাবেন। তৃতীয় ভূমিকা, পবিত্র আত্মা যখন শিষ্যদের কাছে আসবেন, তখন তিনি যিশুকে মহিমান্বিত করবেন। কারণ যিশু যা কিছু করেছেন তা নিজের জন্য করেননি, তিনি করেছেন পরম পিতার পূর্ণ ইচ্ছা পূরণ করার জন্য। তাই পিতা যখন পুত্রকে মহিমান্বিত করছেন, তাই পিতার সঙ্গে মিলিত হয়ে সহায়ক আত্মা, এই সত্যময় আত্মাও প্রভু যীশু খ্রিস্টকে মহিমান্বিত করবেন। চতুর্থ, এই সহায়ক আত্মা নিজে থেকে কিছু বলবেন না, নিজে থেকে কিছু করবেন না, তিনি পরমপিতার কাছ থেকে যা পেয়েছেন, যা শুনেছেন, প্রভু যীশু খ্রিস্টের কাছ থেকে যা শুনেছেন, সেটাই তাঁর শিষ্যদের শুনিয়ে দেবেন। তাহলে পবিত্র আত্মার চারটি ভূমিকা, তিনি এই পৃথিবীর মানুষদের, এই সংসারের পাপ, ধর্মিষ্ঠতা ও বিচারের বিষয়ে রায় দেবেন। তিনি তাঁর শিষ্যদের সত্যের পূর্ণতার দিকে নিয়ে যাবেন। তৃতীয়ত, তিনি যিশুকে মহিমান্বিত করবেন। আর চতুর্থ, পরমপিতা আর যিশুর কাছ থেকে তিনি যা শুনেছেন সেটাই তাঁর শিষ্যদেরও জানিয়ে দেবেন। আর দ্বিতীয় যিশুর উক্তি আমরা দেখতে পাই যখন রচিত মঙ্গল সমাচার 14:15-17 আর 25-26, তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে তোমরা আমার সমস্ত আদেশ পালন করবে, আর আমিও পিতার কাছে আবেদন জানাব, তিনি তখন আর একজন সহায়ককে তোমাদের দেবেন, যিনি চিরকালের মতোই তোমাদের সঙ্গেই থাকবেন। তিনি দেবেন সেই সত্যময় আত্মাকে, সংসার যাকে গ্রহণ করতে পারে না, যেহেতু সংসার তাঁকে দেখতেও পায় না, জানতেও পারে না। তোমরা অবশ্য তাঁকে জানোই, তিনি তো সর্বদাই তোমাদের পাশেই আছেন, পরে অন্তরেও থাকবেন। পদসংখ্যা 25-26, তোমাদের সঙ্গে থাকতে থাকতেই আমি তোমাদের এই সব কথা বললাম, কিন্তু সেই সহায়ক, সেই পবিত্র আত্মা যাকে পিতা আমার নামে পাঠাবেন, তিনি তোমাদের সব কিছুই শিখিয়ে দেবেন, এবং যা কিছু আমি তোমাদের বলে গেলাম তা তিনি তোমাদের মনে করিয়েও দেবেন। তাহলে যিশু সহায়ক আত্মা প্রসঙ্গে তাঁর শিষ্যদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছেন, সহায়ক আত্মার আগমনের সম্বন্ধে প্রতিশ্রুতি দিয়ে বলছেন যে প্রভু যিশু যে সব কথা বলেছেন, সেই সহায়ক আত্মা এসে সেই সব কথা শিষ্যদের মনে করিয়ে দেবেন। আর সেই সহায়ক আত্মা চিরকালের মতো শিষ্যদের সঙ্গে থাকবেন, এটা প্রভু যীশু খ্রিস্টের এক সুন্দর প্রতিশ্রুতি। প্রভু যীশু খ্রিস্ট নিজেও তাঁর শিষ্যদের কাছে বলেছিলেন, এই কথা বলে গেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন
মতিরচিত মঙ্গল সমাচার 28:20 তিনি বলেছেন, দেখো এই পৃথিবীর শেষ দিন পর্যন্ত আমি তোমাদের সঙ্গেই আছি। আর তিনি বলছেন যে তিনি একা থাকবেন তা নয়, তার সঙ্গে থাকবেন তার সহায়ক আত্মাও। তাই যিশু বলছেন তিনি চিরকালের মতোই তোমাদের সঙ্গে থাকবেন। তাহলে সহায়ক আত্মা, পবিত্র আত্মা চিরকালের মতো আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন, আমাদের জীবনযাত্রায় নিত্য সঙ্গী হয়ে থাকবেন। এই সহায়ক আত্মাকে সংসার মেনে নিতে পারে না, কারণ এই সহায়ক আত্মা এই আমাদের সংসার দুটোর মধ্যে একটি লড়াই লেগে থাকে। কারণ এই সহায়ক আত্মা আমাদের পূর্ণ সত্যের দিকে নিয়ে যাবেন, আর এই সংসার আমাদের নিয়ে যাবে পূর্ণ অসত্যের দিকে। তাই এই লড়াই হলো সত্য ও অসত্যের মধ্যে। তাই আমাদের পাশে থেকে এই সহায়ক আত্মা আমাদের এই সত্যের পথে নিয়ে যাবেন, আর এই সংসার তাকে চেনে না, এই সহায়ক আত্মাকে চেনে না যেভাবে এই সংসার সত্যকেও চেনে না। আর তিনি যখন আসবেন তিনি আমাদের সব কিছু শিখিয়ে দেবেন। যিশু আমাদের যা কিছু শিখিয়ে দিয়ে গেছেন, যেসব শিক্ষা তিনি আমাদের দিয়ে গেছেন, সব কিছুই আমাদের মনে করিয়ে দেবেন। তখন আমাদের ভয় পাওয়ার কোনো কারণ থাকবে না, কারণ আমরা বুঝতে পারব পবিত্র আত্মার সেই অপার শক্তি, অপার ক্ষমতা আমরা বুঝতে পারব। অনেক সময় আমাদের খ্রিস্টীয় জীবনে আমরা এই পবিত্র আত্মার এই যে ক্ষমতা, ওই শক্তি আমরা উপলব্ধি করি না। আমরা পবিত্র আত্মার কথা খুবই কম সময় চিন্তা ভাবনা করি। আমরা পবিত্র আত্মার নামে এই পঞ্চাশতমী দিনে উৎসব পালন করি, তাছাড়া আমরা অন্য দিনে খুব কম সময় তাকে স্মরণ করি, তার সহায়তা কামনা করি। তবে এই পবিত্র আত্মায় আমাদের অপার শক্তি দান করেন, তিনি যেন আমাদের খ্রিস্টীয় জীবন যাত্রা পথে এক অভাবনীয় শক্তির ক্ষমতার ভাণ্ডার, তিনি যেন আমাদের কাছে শক্তির ক্ষমতার খনি। একজন চাষি ছিলেন, তার 2 একর জমি ছিল, প্রায় 6 বিঘে জমি ছিল। মাঝে মধ্যে ধান চাষ করত, কিন্তু ইদানিং যেহেতু মজুরের দাম এত বেড়ে গেছে, তাই এই চাষ করার জন্যে কাজের জন্য কাউকে রাখতে পারে না। তাই অনেক সময় চাষ করা হয় না, এমনি পড়ে থাকে জমি, 6 বিঘে জমি। তবে তার ছিল প্রায় 20-25টা ছাগল। এই ছাগল পুষে তার সংসারটা কোনো রকম হয়ে যায়, চলে যায়। তবে এই করোনা ভাইরাস আর তার বাড়িতে ছেলেমেয়ের অসুখ বিসুখ, তাদের পড়াশোনার খরচা, এসব নিয়ে তার প্রচুর ধার দেনা হয়ে যায়। সে প্রত্যেক দিন চিন্তা ভাবনা করে কিভাবে এই সব ধার সে শোধ করতে পারে। সেই কথা ভাবতে গেলে তার চোখে ঘুম আসে না, তবু অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে, একটু একটু করে তার ধার সে শোধ চেষ্টা করছে। তাই তার ভবিষ্যতের কথা ভাবতে গেলে তার
মাথা খারাপ হয়ে যায়। সেই রকম একটি শোচনীয় পরিস্থিতি এই চাষির। একদিন কয়েকজন সরকারি অফিসাররা তার সঙ্গে দেখা করতে আসে। তারা তার কাছে এসে বলছে তার জমিতে তারা একটা টিউব কলের মতো একটা কল বসাবে। কিসের জন্য? কারণ ওরা জানতে পেরেছে এই চাষির জমির মধ্যে ওই তো মাটির তলায় তেল পাওয়া যাবে, তাই তারা এর অনুমতি চেয়েছিল। আর চাষি বলল কিছু পরীক্ষা করবে তো করো, কি আছে। তাই তারা কিছু একটা টিউব কলের মতো একটা পাইপ বসালো। পরীক্ষা টরীক্ষা করে তারা দেখতে পেল যে সেই জমির তলায় প্রচুর এই তেল পাওয়া যায়। আর একটু দূরে গিয়ে সেখানেও আবার একটু পরীক্ষা করে দেখল, আর সেখানেও প্রচুর পরিমাণে তেল পাওয়া যায়। আর সরকারের তরফ থেকে তাকে তার জমির যে দাম তার প্রায় 100 গুণ বেশি দাম দিয়ে, প্রায় 20 কোটি টাকার বেশি দাম দিয়ে তার জমিটা সরকার কিনে নেয়। যেহেতু তার জমির তলায় এত পরিমাণে তেল ছিল, এই চাষি কোনোদিন ভাবতে পারেনি তার জমিতে এত বড় সম্পদ লুকিয়ে থাকবে। যদি জানতো তখন তার এত দৈন্য অবস্থা থাকতো না, তার এত ধার দেনা হতো না। আসলে পবিত্র আত্মা আমাদের খ্রিস্টীয় জীবনে যেন সেই তেলের খনি। আমরা তার শক্তি তার ক্ষমতা খুব একটা উপলব্ধি করি না, তবে আমরা যখন তাকে সত্যি সত্যি অন্তরে বরণ করে নিই তখন আমরা বুঝতে পারব তিনি আমাদের জীবন পরিচালিত করেন। আমরা জীবনে যা কিছু ভাবতে পারিনি সেগুলি তিনি আমাদের করতে উদ্বুদ্ধ করে দিচ্ছেন, অনুপ্রাণিত করে দিচ্ছেন। আসলে সেই কথাটি আমরা দেখতে পাই শিষ্যদের জীবনে। যিশুর মৃত্যুর পরে যিশু শিষ্যেরা সবাই একটা ঘরে, উপরের ঘরে, উপরতলার ঘরে লুকিয়েছিলেন ভয়ে, দরজা জানলা সব বন্ধ ছিল। সেই সময় পবিত্র আত্মা তাদের উপর নেমে আসে। আসুন আমরা ভক্তি নিয়ে ঈশ্বরের এই বাণী শুনি। শিষ্যচরিত গ্রন্থ 2 অধ্যায় পদ সংখ্যা 1-13। পঞ্চাশোত্তমী পর্বের দিন এসে গেল, শিষ্যেরা সকলে এক জায়গায় সমবেত রয়েছেন। এমন সময় হঠাৎ আকাশ থেকে শোনা গেল প্রচণ্ড বাতাস বয়ে যাওয়ার মতো একটা শব্দ। যে বাড়িতে তারা বসেছিলেন সেই বাড়িটি সেই শব্দে ভরে উঠল। তারপর তারা দেখতে পেলেন অগ্নি ঝেবার মতো দেখতে কি যেন ছড়িয়ে পড়ে তাদের প্রত্যেকের ওপর নেমে এসে অধিষ্ঠিত হলো। তাদের সকলেরই সারা অন্তর জুড়ে তখন বিরাজিত হলেন স্বয়ং পবিত্র আত্মা। তারা নানা বিদেশি ভাষায় কথা বলতে লাগলেন। পবিত্র আত্মা যাকে যেমন বাকশক্তি তখন দিচ্ছিলেন সেই মতোই। আকাশতলের প্রতিটি দেশের বহু ভক্ত ইহুদি তখন তো জেরুসালেমে বাস করত। সেই শব্দ উঠতেই সেখানে ভিড় জমে গেল। তারা প্রত্যেকে নিজের নিজের ভাষায় শিষ্যদের কথা বলতে শুনে কেমন বিমূঢ় হয়ে গেল, স্তম্ভিত হয়ে বিস্মিত হয়ে তারা বলতে লাগল, ওই যে যারা কথা বলছে ওরা সকলে কি গালিলেয়ার লোক নয়? তাহলে আমরা প্রত্যেককে নিজের নিজের মাতৃভাষায় ওদের যে কথা বলতে শুনছি এটা কি করে সম্ভব হলো?
আমাদের মধ্যে পার্থিয়া, মেদিয়া এবং ইয়ালামের লোক আছে, আছে মেসোপটেমিয়া, জুদেয়া আর কাপাদোসিয়ার অধিবাসী, এবং পন্তস ও এশিয়া, ফ্রিজিয়া ও পামফিলিয়া, মিশর এবং লিবিয়ার সাইরিনী অঞ্চলের লোক। তাছাড়া রোমের যেসব লোক এখানে এসে কিছুদিন ধরে রয়েছে, ইহুদি ও ইহুদি ধর্মাবলম্বী দুই, তারাও আছে, এবং ক্রিট দ্বীপ ও আরব দেশের লোকেরাও আছে। অথচ আমরা সকলেই শুনতে পাচ্ছি ওরা আমাদের নিজের নিজের ভাষায় ঈশ্বরের মহান কর্মকীর্তি ঘোষণা করছে। তারা সকলেই তখন স্তম্ভিত, কি যে ঘটছে তা বুঝতে না পেরে তারা একজন আরেকজনকে জিজ্ঞেস করতে লাগলো, এই ব্যাপারটার মানে কি? কেউ কেউ আবার বিদ্রুপ করে বলতে লাগলো, মিটে মদ খেয়ে ওরা বুধ হয়ে আছে। পবিত্র আত্মা যখনই শিষ্যদের উপর নেমে আসেন, তখনই তাদের মধ্যে আসে এক আমূল পরিবর্তন। এমনকি ওরা নিজেদের চিনতে পারছেন না। পবিত্র আত্মা যখন তাদের উপর নেমে আসেন অগ্নি জিহ্বার রূপে, তখনই তাদের অন্তরে এক পরিবর্তন আসে, সঙ্গে সঙ্গে এক পরিবর্তন, আর সবাই তা বুঝতে পারে, উপলব্ধি করতে পারে। তার একটি প্রকাশ হলো যে অন্য ভাষায় কথা বলা। পবিত্র আত্মাকে গ্রহণ করে শিষ্যেরা বিভিন্ন ভাষায় কথা বলতে শুরু করেন, আর যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সেখানে জড়ো হয়েছেন তারা সবাই শিষ্যদের কথা নিজেদের ভাষায় শুনতে পাচ্ছেন। এটা পবিত্র আত্মার উপস্থিতির একটি প্রমাণ। আর তখনই তারা লাভ করে অফুরান শক্তি, তখনই তারা তাদের ঘর থেকে বেরিয়ে আসে, যিশুর মৃত্যু পুনরুত্থানের সাক্ষ্য দিতে তারা সাহসী হয়, দুঃসাহসী হয়, এমনকি ইহুদি মহাসভার সামনে দাঁড়িয়েও তারা নির্ভয়ে এই কথা ঘোষণা করতে পারছে যে প্রভু যীশু খ্রিস্টের নামে এই পৃথিবীর মানুষ পরিত্রাণ সাধন করতে পারে। পবিত্র আত্মা যখন তাদের উপর নেমে এলেন তারা অর্জন করে অপার শক্তি। সেই কথাটি আমরা আবার দেখতে পাই এই শিষ্যচরিত দুই অধ্যায় 38 পদে আমরা শুনতে পাই, পিতর উত্তর দিলেন, তোমরা এখন মন ফেরাও এবং পাপের ক্ষমা পাবার জন্যে তোমরা প্রত্যেকে যীশুখ্রিস্টের নামে দীক্ষাস্নাত হও, তাহলে তোমরা পাবে সেই ঐশ্বর্য দান, স্বয়ং সেই পবিত্র আত্মাকে। এই ঐশ্বর্য দান হল ঐশ্বর্য শক্তি, ঐশ্বর্য ক্ষমতা। সেটা কিভাবে আমরা লাভ করতে পারি? তার জন্যে আমাদের দুটি জিনিসের প্রয়োজন আছে। প্রথম হলো মন পরিবর্তন, আর দ্বিতীয়ত হলো প্রভু যীশুখ্রিস্টের নামে দীক্ষা গ্রহণ। যীশুখ্রিস্টের নামে যখন আমরা দীক্ষা গ্রহণ করব, প্রভু যীশুখ্রিস্টকে আমরা যখন অন্তরে বরণ করে নেব, তিনি ঈশ্বর আমাদের প্রভু, আমাদের পরিত্রাতা, আমাদের মুক্তিদাতা, তখন আমি প্রভু যীশুর দেওয়া সেই স্বয়ং পবিত্র আত্মাকে অন্তরে উপলব্ধি করব, পবিত্র আত্মাকে আমি বরণ করে নেব। আর এই পবিত্র আত্মা যখন আমার মধ্যে আসবেন, তখন তিনি তার পুণ্য নামে আমাকে মুদ্রাঙ্কিত করেন। সে কথা আমরা শুনতে পাই এফেসীয়দের কাছে সাধু পলের পত্র 1:13। তেমনি খ্রিস্টেরই আশ্রিত হয়ে তোমরাও সেদিন সত্যের বাণী
অর্থাৎ তোমাদের পরিত্রাণের সেই মঙ্গল বার্তা শুনেছিলে। খ্রিস্টেরই আশ্রিত হয়ে সেদিন সেই বাণীতে বিশ্বাস করে তোমরাও চিহ্নিত হয়েছিলে সেই মুদ্রাঙ্কনে, অর্থাৎ সেই প্রতিশ্রুত পবিত্র আত্মায়। তাহলে পবিত্র আত্মায় আমরা চিহ্নিত হয়েছি সেই মুদ্রাঙ্কনে। আমাদের উপর, আমাদের আত্মার উপর একটা মুদ্রা দেওয়া হয়েছে, মুদ্রা চিহ্নিত করা হয়েছে যে আমরা ঈশ্বরের সন্তান, পাপের দাসত্ব থেকে আমরা উদ্ধার পেয়েছি আমাদের মুক্তিদাতার সেই পুণ্য রক্তের গুণে। তারই জন্যে আমরা এই সংসারের কবল থেকে মুক্তি পেয়ে ঈশ্বরের পুণ্য সন্তান হয়ে উঠেছি। তাই স্বয়ং পবিত্র আত্মা আমাদের অন্তরে চিহ্নিত করেন সেই মুদ্রাঙ্কনে যে আমরা ঈশ্বরের সন্তান। আর আমরা দেখতে পাই শিষ্যচরিত এক অধ্যায় আট পদে এই পবিত্র আত্মাকে পেয়ে আমরা কি করব, পবিত্র আত্মার শক্তি তার ক্ষমতা পেয়ে আমরা কি করব, সেই কথাটি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে শিষ্যচরিত এক অধ্যায় পদ সংখ্যা আট। তবে পবিত্র আত্মা তোমাদের উপর নেমে এলে তোমরা কিন্তু শক্তি লাভ করবে। ঠিক আছে, যিশু বলছেন পবিত্র আত্মাকে পেলে আমরা অপার শক্তি লাভ করব। তারপর বলা হচ্ছে তখন জেরুসালেমে, সমগ্র জুদেয়ায় ও সামারিয়ার এবং পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তোমরা আমার সাক্ষী হবে। তবে পবিত্র আত্মাকে গ্রহণ করে আমরা শক্তি লাভ করব, আর এই শক্তি কাজে লাগিয়ে আমরা প্রভু যীশু খ্রিস্টের নামে পৃথিবীর কোনায় কোনায় তার সাক্ষী হয়ে উঠব। কিসের সাক্ষী? তার যন্ত্রণা, মৃত্যু ও পুনরুত্থানের সাক্ষী হয়ে উঠব আমরা। আর সেই ছিল তাঁর শিষ্যদের কাছে প্রভু যীশু খ্রিস্টের অন্তিম নির্দেশ, যাও সারা পৃথিবীতে যাও আর সবাইকে মন পরিবর্তনের বাণী শুনিয়ে তাদের দীক্ষাস্নাত করো। আর পবিত্র আত্মাকে গ্রহণ করে আমরা শক্তি লাভ করব। এই শক্তি লাভ করব আর সেটা নিজেদের নামের জন্যে আমি ব্যবহার করব না, তার জন্যে নয়। এই শক্তি আমাকে দান করা হয়েছে যাতে আমি প্রভু যীশু খ্রিস্টের প্রকৃত সাক্ষী হয়ে উঠতে পারি, তার মঙ্গল বাণীর দূত হয়ে উঠতে পারি। যিশুর নাম মুখে নিয়ে আমি যেন পৃথিবীর কোনায় কোনায় গিয়ে তার মঙ্গলবাণী ঘোষণা করতে পারি। এই পৃথিবীর সমস্ত শক্তিগুলির বিরুদ্ধে দাঁড়িয়ে প্রভু যীশু খ্রিস্টের প্রতি আমি সাক্ষ্য দিতে পারি। তার জন্যে আমাকে এই শক্তি দান করা হয়েছে। এই পবিত্র আত্মা আমার উপর নেমে এসে সেই শক্তি দান করবে। কারণ আমাদের মধ্য দিয়ে প্রভু যীশু খ্রিস্টের এই মুক্তিবাণী পৃথিবীর সর্বত্রই ছড়িয়ে পড়বে। ঈশ্বর আমাদের কাজে লাগাতে চান, তাই প্রত্যেক খ্রিস্ট ভক্তের একটি প্রধান কর্তব্য হল প্রভু যীশু খ্রিস্টকে এই পৃথিবীর মানুষদের কাছে তুলে ধরা। এটা আমাদের খ্রিস্টীয় কর্তব্য। এই প্রভু যীশু খ্রিস্টের এই মুক্তিবাণী সকলকে শুনিয়ে দেওয়া, যাতে এই পৃথিবীর কোনো মানুষ যেন প্রভু যীশু খ্রিস্টের নাম না শুনে মৃত্যুবরণ করে। কারণ শিষ্যচরিত গ্রন্থ চার অধ্যায় বারো পদে আমরা শুনতে পাই যে শুধুমাত্র প্রভু যীশু খ্রিস্টের নামে এই পৃথিবীর মানুষ পরিত্রাণ সাধন করতে পারে। শিষ্যচরিত গ্রন্থ চার অধ্যায় পদ সংখ্যা বারো,
প্রভু যিশুর হাতে ছাড়া আর কারো হাতে ত্রাণ করার ক্ষমতা তো নেই, কারণ আকাশের নিচে মানুষের সামনে এমন আর কোনো নাম নির্দিষ্ট করে রাখা হয়নি যে নামের শক্তিতে আমরা পরিত্রাণ লাভ করতে পারি। তাহলে এই পরিত্রাণের বাণী সকল মানুষের কাছে তুলে ধরা আমাদের দায়িত্ব। আসলে মাদার টেরেসা তার জীবনে সেটাই করেছিলেন। প্রভু যীশু খ্রিস্ট যে প্রত্যেক আর্ত মানুষের মধ্যে রয়েছেন, এই মরণাপন্ন মানুষের মধ্যে রয়েছেন, অবাঞ্ছিত শিশুদের মধ্যে রয়েছেন, তিনি যে রাস্তাঘাটে যে মানুষ একটা পশুর মতো জন্তুর মতো মরে যাচ্ছে তার মধ্যে যিশু রয়েছেন। আর এই যিশুকে সকলের কাছে তুলে ধরা ছিল মাদার টেরেসার বড় একটি অবদান। সব কাজে সব কথায় মাদার টেরেসা প্রভু যিশু খ্রিস্টকে এই পৃথিবীর মানুষদের কাছে তুলে ধরেছেন। আজ তা করা আমাদেরও দায়িত্ব। সকলের কাছে আমরা যেন প্রভু যিশু খ্রিস্টকে তুলে দিতে পারি। আর সেটা করতে গেলে আমাদের দুঃখ যন্ত্রণা ভোগ করতে হবে, নির্যাতনের সম্মুখীন হতে হবে। সেই কথাটি আমরা শুনতে পাই পিতরের প্রথম গ্রন্থে। পিতরের প্রথম গ্রন্থে 4:12-14 আমরা শুনতে পাই, প্রিয় প্রীতিভাজনেরা, তোমাদের যাচাই করার জন্যে তোমাদের মধ্যে এখন যে একটা অগ্নিকাণ্ড চলছে তাতে তোমরা আশ্চর্য হইও না। মনে করো না তোমাদের ওই যা ঘটছে তা অস্বাভাবিক, বরং এতে তোমরা খ্রিস্টের দুঃখ যন্ত্রণার যতখানি অংশীদার হয়ে উঠছ তোমরা ততখানি আনন্দিতই হও, যাতে তাঁর সেই মহিমা প্রকাশের দিনেও তোমরা গভীর আনন্দে আনন্দিত হতে পারো। মানুষ যদি খ্রিস্টের নামের জন্যে তোমাদের অপমান করে তাহলে ধন্য তোমরা, কেননা তখন তোমাদের উপর যে অধিষ্ঠিত রয়েছেন সেই মহিমময় আত্মা স্বয়ং ঈশ্বরেরই আত্মা যিনি। অন্য কথায় আমরা যখন এই ধরনের দুঃখ যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছি তখন স্বয়ং পবিত্র আত্মা আমাদের মধ্যে থাকেন। আমি কি কোনো এক মারাত্মক রোগে ভুগছি? সেই পবিত্র আত্মা আমার মধ্যে রয়েছেন। আমার প্রিয়জন কি ক্যান্সার রোগে ভুগছে? স্বয়ং পবিত্র আত্মা তার মধ্যে রয়েছেন। আমরা কি এই করোনা ভাইরাসের জন্যে অনেক অসহনীয় দুঃখ যন্ত্রণা ভোগ করতে হচ্ছে? সেই পবিত্র আত্মা আমাদের মধ্যে রয়েছেন। আমাদের প্রিয়জনের কি সেই এইডস রোগ হয়েছে? স্বয়ং পবিত্র আত্মা আমাদের মধ্যে রয়েছেন। আমাদের এই পৃথিবীতে আমাদের যা কিছু হয়, যত দুঃখ যন্ত্রণা পীড়া অপমান অভাব অনটন দুঃখ যন্ত্রণা জ্বালা, এই সব কিছুর মধ্যে স্বয়ং পবিত্র আত্মা আমাদের মধ্যে রয়েছেন। তিনি আমাদের সেই শক্তি দান করবেন, তিনি আমাদের সেই ক্ষমতা দান করবেন, যাতে এই সংসারের সমস্ত শক্তিকে আমরা পরাজিত করে প্রভু যীশু খ্রিস্টের পূর্ণ নামে জয়লাভ করতে পারি। সেটা সম্ভব আমরা যখন এই পবিত্র আত্মার সেই শক্তিকে আমরা উপলব্ধি করতে পারি। হার্বার্ট জ্যাকসন ছিলেন একজন ধর্ম প্রচারক। তিনি একটি প্রত্যন্ত এলাকায় গিয়ে প্রভু যীশু খ্রিস্টের মঙ্গলবাণী প্রচার করতেন। তাকে অনেক সময় অনেক দূরে গিয়ে পায়ে হেঁটে গিয়ে বাণী প্রচার করতে হয়। দেখে তাকে একটি গাড়ি, চার চাকার গাড়ি উপহার দেওয়া হয়। তবে এই গাড়ির একটা সমস্যা ছিল, এই গাড়ি নিজে চাবি দিলে স্টার্ট হয় না, চালু হয় না, তাকে ঠেলতে হয়। সেই একটা সমস্যা, তার স্টার্টিংয়ের একটা সমস্যা ছিল। তাই প্রত্যেকবার হার্বার্ট কী করবেন,
কাছে যে স্কুল ছিল সেখান থেকে ছেলে মেয়েদের নিয়ে এসে তাদের বলতেন তারা যেন ছেলে দেয়, আর সেইভাবে তিনি ব্যবহার করতেন। আর যেখানে বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না সেখানে তিনি গাড়িটা চালিয়ে রাখতেন যাতে আবার সেই সমস্যা না হয়। এইভাবে প্রায় দু বছর কেটে গেল। ইতিমধ্যে তার যখন অসুখ করে তখন তাকে অন্য একটা জায়গায় পাঠানো হয় চিকিৎসার জন্যে, আর তার পরিবর্তে দেওয়া হয় একজন তরুণ মিশনারিকে। আর এই তরুণের কাছে হার্বার্ট দায়িত্ব দিচ্ছেন, তিনি সব কিছু আলাপ করিয়ে দিচ্ছেন, সব কিছু বুঝিয়ে দিচ্ছেন। সেই সময় তিনি এই গাড়ির ব্যাপারে সেই তরুণ মিশনারিকে বলছেন যে এই গাড়ির একটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে গাড়ি চাবি দিলে চালু হয় না, শুরু হয় না। এই তরুণ ছিল মোটর মেকানিক জানায় একটি ছেলে, ওর এই ব্যাপারে কিছু ধারণা ছিল। আর যখনই হার্বার্টের কাছ থেকে শুনেছে যে এটা স্টার্টিংয়ে সমস্যা আছে, ঠেলতে হয়, তখন সেই সঙ্গে সঙ্গে বলছে আমি বুঝতে পারছি, তার মানে একটা কেবলের একটা সমস্যা আছে, একটা ঢিলা আছে, সেটাকে একটু টাইট করে দিলে ঠিক হয়ে যাবে। তাই সে বর্ণনটা খুলল, সেই নির্দিষ্ট ওই কেবলটা একটু টাইট করে দিল, তারপর গাড়িতে চাবি দিয়ে ঘুরালো, সঙ্গে সঙ্গে গাড়ি চালু হয়ে গেল। তবে দু বছর হার্বার্টের এটা জানা ছিল না, দু বছর এত কষ্ট করেছে এই সামান্য একটা ব্যাপারের জন্য। আসলে আমাদের অনেকের জানাই থাকে না যে আমাদের মধ্যে কোনো একটা দুর্বলতা থাকে, কোনো একটা অসুবিধে থাকে, সেটা সামান্য কিছু, আর সেটা যদি আমরা ঠিক করতে পারি তাহলে আমাদের খ্রিস্টীয় জীবনে আমরা শত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণাকে হাসি মুখে আমরা বরণ করে নিতে পারি। সেই শক্তি দান করেন স্বয়ং পবিত্র আত্মা। আর অনেক সময় কি, যখন আমরা মনে করি যিশুর জন্যে আমাকে দুঃখ যন্ত্রণা ভোগ করতে হবে, নির্যাতনের সম্মুখীন হতে হবে, অভাবের অনটনের সম্মুখীন হতে হবে, তখন আমাদের ভয় করে। করি টেন বুম ছিলেন একজন ডাচ খ্রিস্টান, তিনি এই নাৎসির আমলে অনেক অনেক ইহুদিদের এই নাৎসিদের কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে পালাতে সাহায্য করেছেন, করি টেন বুম। তবে তার বয়স যখন 52 বছর তখন তাকে পুলিশ ধরে ফেলে, গ্রেপ্তার করে, তাকে তার জন্যে শাস্তি ভোগ করতে হবে। তবে এই করি যখন ছোট ছিলেন তখন দেখতে পাচ্ছেন এই নাৎসিরা এই ইহুদিদের বিরুদ্ধে এত নির্যাতন করছে, তাদের মেরে ফেলছে, তিনি ওইগুলি সহ্য করতে পারছেন না। আবার খ্রিস্টানদেরও তারা নির্যাতন করতেন। তাই বাবার সঙ্গে একবার কথা বলতে বলতে তিনি বলেন, বাবা আমার তো খুব ভয় করে, তারা যদি আমাকেও ধরে ফেলে তখন আমি কি করব, আমি তো কিছু বুঝতে পারছি না। তখন তার বাবা তাকে জিজ্ঞেস করে, আচ্ছা বেটি বলো তো, এই হার্লাম থেকে আমস্টারড্যাম ট্রেনে করে যেতে গেলে আমাকে ট্রেনের টিকিট কাটতে হবে কবে? মেয়েটি বলছে, কেন বাবা, এই যাত্রা শুরু করার আগে টিকিট কেটে নেবে, তাতে তো হবে। তখন বাবা হেসে বলছে, কিন্তু বেটি তুমি তো অনেক বছর আগে থেকে টিকিট কেটে রাখতে চাইছ, কারণ যিশু তো তাঁর শিষ্যদের বলেছিলেন যখন তোমাকে আমার নামে সাক্ষ্য দিতে হবে
তখন স্বয়ং পবিত্র আত্মা তোমার মুখে ভাষা দেবেন, স্বয়ং পবিত্র আত্মা তোমাকে বলে দেবেন কি বলতে হবে। সেটা আমি থেকে কল্পনা করে রাখতে পারবো না। আর সেইভাবে তিনি এই দুঃখ নির্যাতন সহ্য করতে পেরেছিলেন। করি টেন বুম, আমাদেরও যত দুঃখ যন্ত্রণা জীবনে আসে, বিশেষ করে যিশুর নামের জন্যে আমাদের যখন দুঃখ যন্ত্রণা ভোগ করতে হয়, তখন পবিত্র আত্মা আমাদের সঙ্গে থাকেন, আমাদের সেই শক্তি দান করেন যাতে আমরা তাঁর প্রতি বিশ্বাসী হয়ে উঠতে পারি। আজকে আমরা একটু চিন্তা ভাবনা করতে পারি, পবিত্র আত্মা যখন আমার উপর নেমে আসেন, আমি কীভাবে বুঝতে পারবো যে পবিত্র আত্মা আমার মধ্যে আছেন? তার অনেক কটা লক্ষণ আছে, তার মধ্যে সাতটি লক্ষণ আমরা দেখি। প্রথমটা হলো যে নানা ভাষায় কথা বলা, যে পবিত্র আত্মার শক্তিতে আমরা নানা অজানা ভাষায় কথা বলতে পারব, তখন স্বয়ং পবিত্র আত্মা আমাদের মুখে সেই ভাষা দেবেন। হয়তো কেউ বুঝতে পারবে না, তবে সেই পবিত্র আত্মা আমাদের সেই ক্ষমতা দান করবেন। দ্বিতীয়ত, পবিত্র আত্মা আমাদের এই প্রাবক্তিক বাণী উচ্চারণ করার ক্ষমতা দেবেন। আমরা দেখতে পাই শিষ্যচরিত গ্রন্থ দুই অধ্যায় পদ সংখ্যা 17, সেই শেষের দিনগুলিতে এমনই তো ঘটবে, আমি সকল মানুষের ওপর আমার আত্মিক শক্তি বর্ষণ করব, তোমাদের পুত্র কন্যারা তখন নানা প্রাবক্তিক বাণী ঘোষণা করবে। পবিত্র আত্মা যখন আমাদের উপর নেমে আসবেন, তখন আমরা নানা প্রাবক্তিক বাণী ঘোষণা করব, মানে কয়েক বছর পরে কি ঘটবে সেটা আমরা আগে থেকে বলতে পারব, যে মানুষদের কি হবে, এই পৃথিবীরতে কি হবে, এই করোনার কি হবে, সেই প্রাবক্তিক বাণী ঘোষণা করার ক্ষমতা স্বয়ং পবিত্র আত্মা দান করে। তৃতীয়ত, ঈশ্বরের বন্দনা করার সেই ক্ষমতা স্বয়ং পবিত্র আত্মা আমাদের দান করেন। শিষ্যচরিত গ্রন্থ 2:11 যে শিষ্যেরা সবাই ঈশ্বরের মহান কর্মকীর্তি ঘোষণা করছে, পবিত্র আত্মার একটি প্রকাশ, একটি দান, বরদান। চতুর্থ, পবিত্র আত্মার শক্তিতে আমরা ঈশ্বরের কাছে অনুগত থাকব। শিষ্যচরিত গ্রন্থ 5:32, আমরা নিজেরাই এই সব কিছুর সাক্ষী, আর সাক্ষী আছেন সেই পবিত্র আত্মা যিনি তাঁর অনুগত সকলের কাছে ঈশ্বরের মহাদান। পবিত্র আত্মার শক্তিতে আমরা ঈশ্বরের কাছে অনুগত থাকতে পারি। আর পবিত্র আত্মা আমাদের সেই সাহস দান করে। আমরা দেখতে পাই এই শিষ্যচরিত গ্রন্থের 2:14-36, যে পিতর আর যখন মন্দিরে গিয়ে কিভাবে নির্ভয়ে প্রভু যীশু খ্রিস্টের মৃত্যু পুনরুত্থানের সাক্ষ্য দিচ্ছেন, তাদের সাহস দেখে সবাই বিশ্বাস করতে পারছে না, আশ্চর্য হয়ে উঠছে, এরা তো নিরক্ষর মানুষ, এরা কিভাবে ঈশ্বরের কর্মকীর্তির এমন ভাবে ঘোষণা করতে পারছে, কোত্থেকে এরা এই সাহস পেল? পবিত্র আত্মায় তাদের সেই সাহস দান করেছিলেন। আর পবিত্র আত্মা যখন আমাদের উপর নেমে আসবেন, তখন আমরা তাঁর ফল আমাদের জীবনে উপলব্ধি করতে পারব। সে কথা আমরা দেখতে পাই গালাতীয়দের কাছে সাধু পলের পত্রে
পাঁচ অধ্যায় পদ সংখ্যা 22 থেকে 26 পর্যন্ত। কিন্তু পবিত্র আত্মা যে ফসল ফলিয়ে তোলেন তা হল ভালোবাসা, আনন্দ, শান্তি, সহিষ্ণুতা, সহৃদয়তা, মঙ্গলানুভবতা, বিশ্বস্ততা, কোমলতা আর আত্মসংযম। এমন সব গুণের বিরুদ্ধে কোনো বিধান থাকতেই পারে না। খ্রিস্ট যিশুর আপনজন যারা, তারা কিন্তু তাদের সেই নিম্নতর স্বভাবটাকে তার যত কামনা বাসনা সমেত ক্রুশে গেঁথেই রেখেছে। আমরা যখন পবিত্র আত্মার শক্তিতেই জীবিত আছি, তখন আমরা যেন পবিত্র আত্মার প্রেরণা মতোই এগিয়ে চলি। আমাদের অন্তরে যেন অসহায়, অসার, অহংকার না থাকে। আমরা যেন নিজেদের মধ্যে কোনো রেষারেষি সৃষ্টি না করি। আমরা যেন একে অন্যকে ঈর্ষাও না করি। তাহলে আমরা যেন পবিত্র আত্মার প্রেরণা মতোই এগিয়ে চলি। তাহলে আমাদের মধ্যে প্রকাশ পাবে এই 9টি ফসল, পবিত্র আত্মার বরদান। পবিত্র আত্মার 9টি ফসল, 9টি ফল: ভালোবাসা, আনন্দ, শান্তি, সহিষ্ণুতা, সহৃদয়তা, মঙ্গলানুভবতা, বিশ্বস্ততা, কোমলতা আর আত্মসংযম। এইগুলি দেখে মানুষ বুঝতে পারে আমরা সবাই পবিত্র আত্মার দ্বারা অনুপ্রাণিত মানুষ। স্বয়ং পবিত্র আত্মা আমাদের জীবন পরিচালিত করে। তাই আসুন আমরা আমাদের চোখ বন্ধ করে আমাদের পরমপিতাকে ডাকি। তিনি যেন আজ আমাদের অন্তর তাঁর পরম আত্মার শতগুণে পরিপূর্ণ করে তোলেন, আমাদের অন্তর তাঁর পরম আত্মায় কানায় কানায় ভরিয়ে তোলেন। এই পরম মঙ্গলময় পিতা, তোমাকে আমরা ধন্যবাদ জানাই, কারণ তোমার পুত্র যীশুখ্রিস্ট আমাদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই সহায়ক আত্মা, সেই সত্যময় আত্মাকে তোমার কাছ থেকে তুমি প্রেরণ করেছ, যাতে তাঁরই দেওয়া শক্তিতে, তাঁরই দেওয়া ক্ষমতায় আমরা যেন এই সংসারের শত শক্তিকে পরাজিত করতে পারি। তোমার পুত্র যীশুখ্রিস্ট আমাদের অন্তরে যে নতুন শক্তি দান করেছেন, সেই শক্তিতে আমরা যেন তাঁর যন্ত্রণাভোগ, মৃত্যু এবং পুনরুত্থানের প্রকৃত সাক্ষী হয়ে উঠতে পারি। এই মহাদানের জন্যে আমরা তোমাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তোমার কাছে আমরা প্রার্থনা করি পিতা, তোমার এই পরম আত্মাকে অন্তরে বরণ করে আমাদের অন্তর যেন তাঁরই শতগুণে, তাঁর এই 9টি ফলে পরিপূর্ণ হয়ে ওঠে, যাতে আমাদের জীবন যেন অন্যদের কাছে একটি সুন্দর দৃষ্টান্ত হয়ে ওঠে, যে আমরা পবিত্র আত্মা দ্বারা পরিচালিত মানুষ, তোমার পরম আত্মার দ্বারা অনুপ্রাণিত মানুষ, যাতে আমরা পাপের পথ ছেড়ে আমরা পুণ্যের পথে এগিয়ে চলব, তোমারই পুত্রের দেখানো সেই ভালোবাসার পথে এগিয়ে যাব এবং একদিন তোমার সেই সঙ্গসুখ লাভ করব। এই আশ্বাস যেন আমাদের অনুক্ষণ, আমাদের উদ্দীপনা জাগিয়ে তোলে, তোমার কাছে এগিয়ে যেতে আমাদের অনুপ্রাণিত করে। আমরা এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের পূর্ণ নামে, আমেন। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে, আমেন।